ধরা পড়েছে, এ নিয়ে দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা 330 জনে দাঁড়ালো। এছাড়াও আরও একজনের মৃত্যু হয়েছে আজ। মৃতের সংখ্যা মোট 21 জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্তদের 62 জনই ঢাকা শহরের। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। 24 ঘন্টায় দেশে নমুনা পরীক্ষা হয়েছে 1097 জনের। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, চিকিৎসার জন্য প্রস্তুতি আরও বাড়াচ্ছে সরকার। নারায়ণগঞ্জ থেকে নিজ জেলায় ফিরে সর্দি কাশিতে দুজন মারা গেছেন। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানিয়েছেন, ওই গৃহবধূ এবং তার স্বামী। আমাদের এই আয়োজনে এই মুহূর্তে সাথে আছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ এবং করোনা ইউনিটের ফোকাল পার্সন ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। আমরা তার সাথে একটু সরাসরি কথা বলবো, কিছু জিজ্ঞাসা আছে আপনার কাছে। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। প্রথম যে বিষয়টি জানতে চাচ্ছি, খুলনায় করোনা পরীক্ষা কার্যক্রম আসলে কেমন চলছে? বিশেষ করে আপনি যেহেতু খুব কাছ থেকে সব কিছু দেখতে পাচ্ছেন, এখন পর্যন্ত ঠিক কতজনের নমুনা পরীক্ষা করা হয়েছে সেখানে, সেটা একটু জানাবেন। হয়নি কোনো রোগী পাননি যেটি আপনি বলছেন, কিন্তু যতদূর জানি খুলনার সর্দি কাশিতে কিন্তু বেশ কয়েকজনই মারা গেছেন। তাদের নমুনা করা হয়েছে কিনা, পরীক্ষা করা হয়েছে কিনা এবং সেই ফলাফল হাতে পেয়েছেন কিনা সেটি সম্পর্কে জানাবেন। এছাড়াও আপনি যেহেতু অনেক কাছ থেকে অনেক রোগীকে দেখেছেন, বেশ কিছু উপসর্গ নিয়ে তারা ভর্তি হচ্ছে প্রতিদিন, কোন উপসর্গগুলো খুব বেশি কমন কিংবা সাধারণ মনে হচ্ছে একটু দর্শকদের জন্য জানিয়ে দেবেন, সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন। এ বিভাগের প্রায় 10টা সিভিল সার্জনের সমন্বয়ে একটা ট্রায়াল নিয়ে আমাদের এখানে প্রস্তুতি আছে। যদিও আমাদের এখন পর্যন্ত কোনো পেশেন্ট ডিটেক্ট হয় নাই, তারপরও আমরা আত্মতৃষ্টিতে ভুগছি না, আমরা এখানে প্রস্তুতি আছে। যদি আমাদের কোনো পেশেন্ট আসে, শুনে ভালো লাগলো যে আপনাদের প্রস্তুতি আছে। ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস, অনেক ধন্যবাদ, আপনারা ফ্রন্টলাইনের যোদ্ধা। আমি আশা করব আপনি নিরাপদে থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা এ পর্যায়ে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, করোনার আরো আপডেট নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা করোনা আপডেট দেখছেন। নারায়ণগঞ্জ এবং কক্সবাজারের পরে এবারে চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হচ্ছে। বিকেলে বিশেষ সভা শেষে তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক। এদিকে বিভিন্ন স্থানে লকডাউন ঘোষণার পরেও নিয়ম নীতি অনেকেই মানছে না, এখনও কারণে অকারণে ঘোরাঘুরি করছেন কেউ কেউ। তাদেরকে সতর্ক করতে মাইকিং করছে প্রশাসন, টহল জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আবারও স্বাগত, করোনা আপডেট দেখছেন আপনারা। করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে আছেন বয়স্করা, তাই বয়স্কদের কোয়ারেন্টাইনকালীন বাড়তি সময় দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জ্যেষ্ঠদের মানসিকভাবে উৎফুল্ল রাখার কথাও বলেছেন মনোবিদরা, বিশেষ করে যারা হৃদরোগ, ডায়াবেটিস বা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাদেরকে সতর্ক থাকতে হবে। করোনা ভাইরাসের প্রভাবে এবারে স্থগিত হলো অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। জুনে দুই টেস্টার সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অজিদের। 11-23 জুন চট্টগ্রাম ও ঢাকায় দুই ম্যাচ হওয়ার কথা ছিল, তবে দুই বোর্ডের সম্মতিতেই আপাতত সিরিজ স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। দর্শক ও ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থেই সিরিজ স্থগিতের এই সিদ্ধান্তে একমত হয় দুই দেশের ক্রিকেট বোর্ড। দুই দেশের বোর্ডের প্রধান নির্বাহী এই সিদ্ধান্তকে ইতিবাচকও বলেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এই দুই ম্যাচের নতুন তারিখ নির্ধারণ করা হবে বলেও জানিয়েছে বিসিবি। লন্ডনে লকডাউন ভেঙে অনুশীলন করায় ফেঁসে যেতে পারেন টটেনহ্যাম কোচ হোসে মরিনহো। নিয়ম ভাঙায় পুলিশি ঝামেলায় পড়তে যাচ্ছেন তিনি। দর্শক, আমাদের আজকের করোনা আপডেট এখনকার মতো এ পর্যন্তই ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, অবশ্যই ঘরে থাকবেন। ধন্যবাদ।